বিসমিল্লাহির রহমানির রহিম। ইলাখান 6 জন মানুষ আছেন, তারা রফরে রোজা মাফ, তারা রোজা ধরলে না হইব, কিন্তু পরে এটা আদায় করা লাগবো, হোজা আদায় করা লাগবো তারা লাগিন। এই 6 গুরু মানুষ থেকে 1 নম্বর মানুষ লাগে মুসাফির মানুষ। মুসাফির যাইন শরীয়ত সফর হড্ডা তাইন শরীয়তে যে তখন যাওয়ার পরে সফর করার পরে যেতটুকু হুকুম লাগ করছে যে এই মানুষ মুসাফির মানুষ, তার উপরে রোজা মাফ আছে, তাইন রোজা তুলে না হইব, কিন্তু পরে আদায় করা লাগবো। যে সময় মুসাফির রইতানা বা মুসাফিরের সময় শেষ হয়ে যাব, সফর শেষ হয়ে যাবো, সুবিধা হয়ে যাবে, তখন তাই রোজা ধরবা, এটা হোজা আদায় করবা যে এটা ছুটে। কিন্তু যদি দেখা যায় সফর এমন মানে বালা হালতের মধ্যে আছে, বালা অবস্থার মধ্যে আছে, দৌড়ি লাইলে কোনো অসুবিধা নাই, দৌড় লাইতে পারবা, আপনার ফরজ আদায় হইলো। কিন্তু যদি দেখা যায় না মুশকিল, তো ইয়ে তাকে ছাড়ি দিবা, মাফ আছে আপনার, কিন্তু ফরে আদায় করা লাগবো। 2 নম্বর হইলো ও মানুষ যে গর্ভ মহিলা, গর্ভ মহিলা যদি দেখা যায় বাচ্চা মারা যাইব বা বাচ্চার বড় ধরনের প্রবলেম হইয়া রইব, তখন এই বেটির রোজা ছাড়িতে পারবা। প্রেগনেন্সি মহিলা যাইন, অর্থাৎ যে মহিলা গর্ভ পেটের মধ্যে বাচ্চা আসুন, এই বাচ্চা যদি নোকসান হয়ে যাব, তখন এই বেটির রোজা ছাড়িতে পারবা, কিন্তু পরে এটা আদায় হর্তা খোঁজা আদায় হর্তা তাইন। 2 নম্বর 3 নম্বর হইল গিয়া দুধ পিলানে ওয়ালি যে আওরত, অর্থাৎ ছোটো বাচ্চা আছে, ছোটো বাচ্চা যদি দেখা যায় মা যদি দুধ খাই, মার যদি দুধ খায় না বাচ্চায়, দুধ পাইতো না, যদি মা যদি খানি খাই না, তাহলে বাচ্চার প্রবলেম হয়ে যাবে, অসুবিধা হয়ে বাচ্চা মারাও যেতে পারে, বা বাচ্চা এমন ধরনের বড় রোগ হইতে পারে যার কারণে জানর নোকসান হইতে পারে। ওই হিসাবে কিতা করবা, এই বেটির লাগে ছাড়া যাই আছে, দুধ পিলানে ওয়ালি মহিলার লাগে তাইন রোজা ছাড়িতে পারবা, কিন্তু বাদে খোঁজা আদায় হতা। 3 নম্বর 4 নম্বর হইলো গিয়া বেমার মানুষ, যদি দেখা যায় ওলা বেমারি মানুষ, ওলা বেমারি মানুষ যে তাইন যদি রোজা ছাড়ইন না, খানি খাইন না, তাহলে কিতা হইব, তাইন জানর খাতরা মারা যেতে পারেন, বা কোনো একটা রোগ আছে, এমন রোগ আছে যার কারণে কোনো শরীরের কোনো একটা পার্টস, কোনো একটা অঙ্গর বিরাট ধরনের নোকসান হয়ে দিব, যার কারণে তাইন কিতা পারবা রোজা ছাড়িতে পারবা, তার লাগে যাই যাচ্ছে। কিন্তু শদীদ বেমার যেটা শরীরতে হয়েছে, যে অতটুক বেমার হওয়ার কারণে ছাড়িতে পারবা, কিন্তু মামুলি তা হয়েছে, সর্দি হয়েছে, মাথার বিষ হয়েছে, আর সাড়ে দিতরা ইলা না, দেখা যাইব শরীয়তে দেখব যে আপনার কতটুকু আপনার বেমারের গুণ মধ্যে সারা যাই আছে নি না, কতটুকু আপনি ডাইরেক্ট হুকুম হইলো গিয়া কিতা, যদি জানোর খাতরা হয়ে থাকে, আপনি মারা যেতে পারে, কিংবা তো কোনো একটা শরীর অঙ্গ এটার নোকসান অতটুকু হইতে পারে, পরে তার কোনো সময় কমি দূর হইতো না, ওলা খাই নোকসানের মধ্যে পড়বো, তখন সারা যাই আছে, আপনি বেমারি মানুষ, আপনি রোজা ছাড়িতে পারবা। সাধারণ বেমার লাগে আপনি ছাড়িতে পারতা না, খুব মনোযোগ সহকারে ভিডিওটা দেখবা হইন বা বুঝবা, এবং বুঝুন না যদি ইনশাল্লাহ কনসেপ্ট আপনার নম্বরের মধ্যে কল করিয়া আপনারা জিগাইতে পারবা, হোয়াটসঅ্যাপের মধ্যে মাস্তা জিগাইতে পারবা, কিন্তু কমেন্টের মাধ্যমে জিগাইতে পারবা, ইনশাল্লাহ পুরা মাসলা বিস্তারিত হইয়া বুঝিয়ে দেওয়া হইব ইনশাল্লাহ। এটা হইলে 4 নম্বর ও মানুষ যে বেমারি তার লাগে সারা যাই আছে রোজা। আর 5 নম্বর হইল গিয়া ও মানুষের রোজা ছাড়িতে পারবা যাইন বয়স্ক হয়ে গেছে, মানে বয়স হয়ে গেছে 85 বেশ বয়স, যেমন 90 100 বছর কিবা তো 85 বছর বা আরও বেশি হয়েছে, দেখা যায় যে তাই রোজা ধরতে ফারতাও না কোনো ধরনের, ওলাহাইন সদীদ তার বুড়া পাওয়া গেছে, বেশ বেমার হয়ে গেছে, বেশ বয়স হয়ে গেছে, যে যদি রাখুন তাহলে জানোর খাতরা ওলাহাইন যে মারাও যাইবা, ওলাহাইন বয়স্ক হয়ে গেছে, তখন তাই ছাড়িতে পারবা রোজা ছাড়িতে পারবা, তার লাগে ওইলো গিয়া তাই কিতা হর্তা এক এক রোজার কিতা হর্তা কফরা, এক এক রোজার এক একটা ফিতরা দিবা, এক একটা রোজা কিলা দিবা, ফিতরা না দিবা অন্য ভিডিওর মধ্যে হইমু, কিন্তু এই বয়স্ক মানুষের লাগে রোজা ছাড়া যাই আছে। 5 নম্বর আর 6 নম্বর হইলো ও মানুষ যে হাইজ আর নেফাস, অর্থাৎ মাসিক যে মহিলা মানুষের যে সুগ্রী মানুষ হোক চাই বেটি মানুষ হোক, তাই মাসিক চালু হয়েছে শুরু হয়েছে, তখন মাসিক যতদিন রইব অতদিন তাই রোজা রাখতা না, তার লাগে মাফ আছে ছাড়ি দেয়, কিন্তু যে সময় সহি হইবা বালা হইবা তখন তার লাগে রাখা হইল গিয়া জরুরি কজা আদায় হর্তা। ওলা খাইন ও মহিলা যাইন বাচ্চা পাওয়ার পরে শরমগার দিয়ে দি মহিলা হলর 7 দিন 8 দিন 10 দিন 40 দিন পর্যন্ত ব্লাড যায়, অতদিন পর্যন্ত তাই রোজা রাখতা না, অতদিন পর্যন্ত তাই রোজা রাখতা না, তারপরে আজায় হর্তা কজা আদায় হর্তা। এই হইলে গিয়া 6 গুরু মানুষ, তারা ফ্রি রোজা মাফ আছে, কিন্তু কজা আদায় করা লাগবে। 1 নম্বর হইলে মুসাফির মানুষ, তারপরে গর্ভ মহিলা, তারপরে হইলে গিয়া দুধ পিলানেওয়ালি, দুধ পালন করানেওয়ালি আওরত তাইন, তারপরে হইলে গিয়া বেমার মানুষ, বেশ বেমার মানুষ, তারপরে 5 নম্বর হইলে গিয়া বেশ বুড়া কে আই গেছে, তাই রোজা রাখতে পারতে না, কারণ রোজা যদি রাখিলেন তাহলে মারা যাইবা, এই মানুষের রোজা মাফ আছে। আর 6 নম্বর হইলো হাইজ আর নেফাস, অর্থাৎ মাসিকওয়ালা মাসিক হনেওয়ালি মহিলা, এবং যে মহিলা বাচ্চা পাওয়ার পরে কয়েক দিন শরমগার দিকে দিয়ে খুন যায়, এই মহিলায় রোজা ছাড়িতে পারবা, কিন্তু কজা আদায় করা লাগবো। মহতরম দোস্ত বুজুর্গ এবং প্রধান সীমা এবং বই, আপনার সামনে এই জরুরি মাসলা আসলো, এই জরুরি মাসলা আপনার সামনে হইয়া দেওয়া হইলো, ভিডিও বেশ বেশ করে শেয়ার করুন এবং অন্যরে জানার বোঝার সুযোগ দিন। এই রমজান শরীফের মধ্যে বাবরকত মাসের মধ্যে আল্লাহ তালা আমরা সারারে
যে আল্লাহর বরকত আর এবং রহমত সবকিছু হাসিল করার তৌফিক দিতে, এবং বেসরকারি রোজার মধ্যে কোরআন শরীফ তিলাওয়াত করবা যারা সহি আসেন, এবং যারা সময় সুযোগ আছে বেসরকারি কোরআন শরীফ তিলাওয়াত করবা, তেরাবির নামাজ পড়িবা, আর বেসরকারি দোয়ার এহতেমাম করবা। এই রমজান শরীফ হইল গিয়ে দোয়ার লাগি আল্লাহ তালায় যে কোনো অন্য মাসের মধ্যে অন্য সময়ের মধ্যে একটা গড়ি রাখুন, কিন্তু এই রোজা দোয়া কবুল হওয়ার। আর এই রমজানের মধ্যে হামেশা হামেশা বন্দার লাগি খোলা আছে, যে সময় আপনি দোয়া করবা আল্লাহ দোয়া কবুল করবা, আল্লাহ তালায় তৌফিক দিতা। আমিন ইয়া রব্বাল আলামিন।